একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন নেওয়া শুরু আজ চলবে এগারো জুন পর্যন্ত আরও জানাতে রাজধানীর ফার্মগেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সজল সাইক। সজল প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা কবে নাগাদ প্রকাশ করা হবে কাকুলি আপনি জানেন যে মাধ্যমিকের গন্ডি পেরিয়ে কিন্তু শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য যে ফর্ম পূরণ করতে হবে সেই ফর্ম পূরণের কার্যক্রম কিন্তু আজ থেকেই শুরু হবে আমি এখন আছি রাজধানীর ফার্মগেট এলাকাতে ফার্মগেট কিন্তু জানেন যে এই এলাকাটি কিন্তু এখানে বিভিন্ন দোকান রয়েছে যেখান থেকে কিন্তু অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হয় তবে এখন সকাল হতে কিন্তু এখনও শিক্ষার্থীদের আমরা দেখতে পাইনি তবে এখানে যারা দোকানই রয়েছে তারা যেটি বলছে যে বেলা সকাল দশটা নাগাদ সার্ভার ওপেন করা হবে তখন হয়তো শিক্ষার্থীরা আসবে আরেকটি তথ্য আমি জানিয়ে দেই যে প্রথম ধাপে কিন্তু আজ থেকে আপনার ফর্ম পূরণ শুরু হবে এবং এটি চলবে এগারো জুন পর্যন্ত পরবর্তীতে কিন্তু আরও দুইটি ধাপে এই কার্যক্রম চলবে আপনি জানেন যে অনলাইনের ভর্তি ফর্ম পূরণ করতে হয় এবং আমরা একজন দোকানের সাথে দোকানের সাথে কথা বলবো আমরা এর নিয়ম কানুনটি জেনে নিব নিবাদশ সেটা অনলাইনে করতে হয় অনলাইনে অ্যাপ্লাই করতে স্টুডেন্টের এক কপি ছবি বাবা মায়ের এনআইডি কার্ড আর স্টুডেন্টের অ্যাডমিট কার্ড এবং এস যে ট্রান্সক্রিপ্ট সেটা লাগবে অ্যাপ্লাই করার জন্য আর সেটা অন আর ওইখানে অনলাইনে গভর্নমেন্ট ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কাটবে কাকলি যেমনটি একজন দোকানি বলল এখানে কিন্তু আমরা জানি যে অনলাইনে কিন্তু ভর্তির ফর্ম পূরণ করা যায় তার জন্য কিন্তু ভর্তি ফর্ম পূরণ বাবদ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিতে হবে এছাড়া এছাড়া কিন্তু যদি বলি যে আসলে একাদশ শ্রেণীর যে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে ধারণা করা হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথেই আপনার তারা এখানে প্রবেশ করবে এবং একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তারা আবেদন করবে কাকুলি সজল আপনাকে ধন্যবাদ একাদশ শ্রেণীর আবেদনের ভর্তির আবেদনের সবশেষ খবর জানাচ্ছিলেন সজল শাইক